প্রথমে তো প্রেমের সাধন,
সাধন করতে করতে তো প্রেম, এবং গোপী ভাবাত্মক কামাক্ষ প্রেম দিয়েছে, মহাভাবাক্ষ প্রেম দিয়েছ। প্রেম তো বৈকুণ্ঠেও আছে, নানা পরিকরে আছে, নানা ভাবে নানা জাতীয় প্রেম আছে, কিন্তু তুমি আমাকে দিয়েছ গোপী প্রেম, মহাভাবাক্ষ প্রেম। তুমি আমার জ্ঞান এবং জ্ঞান প্রদাতা, গুরুরূপেও তুমি, শিক্ষা গুরু তো তুমি বটে, অন্তরে থেকে প্রেরণা দিয়ে সব কিছু শিখিয়েছ। তুমি আমার বৈভব সম্পত্তি জীবন, জীবনের জীবন এবং বেঁচে থাকার উপায় অবলম্বন আজীবিকা। তুমি আমার দেবতা, হে দেব, আমার আর কেউ নেই, আমি কিছু জানি না, কিচ্ছু নেই আমার, শূন্য, সব শূন্য। এই শূন্য কথাটা বললেই শ্রীমন মহাপ্রভুর উক্তি অন্তরে আসে, শূন্যায়তং জগৎ সর্বম, রাধা ভাবে গম্ভীরানাথ বলছেন সারা জগৎ আমার কাছে শূন্য, শূন্য বলে মনে হচ্ছে ঘোর অন্ধকার, অন্তহীন বিশাল বিপুল জলরাশি, সংসার সিন্ধু জলধৌ, কেমন তন্ময়তা। কৃষ্ণ বলছেন সব কথাই বুঝতে পারছি, তুমি আমাকে ছাড়া মুহূর্ত বাঁচতে পারো না। দেখুন রাগানুগীয় সাধকে কৃষ্ণ ভক্তে কিরকম দৃঢ় শরণাগতি, তার দেহ মন ইন্দ্রিয়ের অখিল চেষ্টা, ভাবনা প্রবৃত্তি সব কিছু কৃষ্ণচরণকে কেন্দ্র করে, কত একাগ্র হয়ে যায় মন। ঠাকুর মহাশয় দৃষ্টান্ত দিলেন, যেন জলের অভাবে মৎস্য ছটফট ছটফট করতে থাকে, জল বিনা যেন মিন দুঃখ পায় আয়ুহীন, জলই তার আয়ু। তেমনি সাধক মনে করেন ভজনই আমার আয়ু, শ্রবণ কীর্তনই আয়ু, কৃষ্ণ এবং কৃষ্ণানুশীলন বিনা আমি আয়ুহীন। গোস্বামী পাদগণ অনুভব করছেন মুহুর্মুহু আমি মৃত, বেঁচে নেই, জীবন মৃত গোবিন্দ দাস, এইরকম একটা অনুভব। চাতক জলদ গতি,
জগতে অনেক জল আছে, খাল বিল নদী নালা সাগর চাতক, কিন্তু কোন জলের দিকে তাকায় না। কবে বর্ষা ঋতু আসবে, আকাশে নবমেঘে উদয় হবে, মেঘ বজ্রই দিক আর জলই দিক, চাতকের মৃত্যুই হোক আর পিপাসার বিকৃতি হোক, চাতক তা বোঝে না, মেঘের সঙ্গে তার প্রীতি এবং আকর্ষণ। সাধকের মন প্রাণ ওই চাতকের মত, সে কৃষ্ণ নবজল ধরে তার একমাত্র দৃষ্টি, আর অন্য কোন দিকে কোন লক্ষ্যই নেই। তিনি দুঃখই দেন। মহাপ্রভু এই ভাব নিয়ে বললেন, আশ্লিষ্য বা পাদরতাং বিনষ্ট মা মদর্শনাত মর্মাহতাং করতু বা যথা তথা বা বিদথা তু লম্পট মত প্রাণনাথস্তু সৈব না পরহ। মেঘ কি দেবে সেই দিকে চাতকের যেমন লক্ষ্য থাকে না, মহাপ্রভু এই ভাবকে ব্যক্ত করছেন। তিনি আমাকে আলিঙ্গন করে আনন্দ দিন, দুঃখই দিন, আশ্লিষ্য বা পাদরতাং বিনষ্ট চরণতলে পেষণই করুন, দর্শন না দিয়ে আমার হৃদয়কে ছিন্ন ভিন্ন করুন, মর্মাঘাত করুন। অদর্শনাত মর্মহতাং করতু বা যথা তথা বা বিদধাতু লম্পট। এ লম্পট, তোমার যা ইচ্ছা তুমি তাই করো, মরে যদি দিলে দুঃখ তার হইল মহাসুখ, সেই দুঃখ মোর সুখবর্জ। ভক্তির ভিতরে সেই ভাবের অঙ্কুর আসছে, চাতক জলদ গতি চকর চন্দ্রিকা তথি, চকর বলে ছোট ছোট পাখি আছে, সে কিন্তু তার ভালোবাসা চাঁদের সঙ্গে। সকলকে তো ভালোবাসা যায় না, সম্মান করা যায়, অমানিনা মানদেন, কিন্তু মনের ভিতরে তো বসানো যায় না। তোমার গরবে গরবিনী হাম রূপসী, তোমার রূপে অদু হেন মনে লয়, অদুটি চরণ সদা নিয়ে রাখি মোর বুকে। আনের আছে অনেক জনা, আমার কেবল তুমি। রাধারানীর কোটি কোটি সখী, সমস্ত ব্রজবাসী ব্রজের গো গোপ মাত্রৈক গোপালী মাত্রৈক জীবনম, সবার উনি জীবন, কিন্তু রাধারানী মনে করেন আমার কেউ নেই। রাধা বলি কেউ শুধাইতে নাই, আমি দাঁড়াবো কাহার কাছে, রাধারানীর নাকি কেউ নাই। এই যে তন্ময়তা, একেই রাধারুগা ভক্তি বলা হয়।
পতিব্রতা স্ত্রীলোকের প্রতি। শাস্ত্রে যে পতিব্রতার এত শক্তি মহিমা, স্তম্ভিল সূর্যের গতি, জিয়াইল মৃতপতি, তুষ্ট হইল মুখ্য তিন দেবা। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সেখানে এসে গেলেন, সূর্যের গতি রুদ্ধ হয়ে গেল। এই যে মহাপ্রভুর শ্রীমুখে এই দৃষ্টান্ত, গোষ্ঠী বিপ্রের রমণী কেন? পতিব্রতা স্ত্রীলোকের প্রতি, অন্যত্র না চলে মন, গুরু গৌরাঙ্গ গান্ধর্বিকা ছাড়া মন আর অন্যত্র যায় না। আরো একটা দৃষ্টান্ত দিলেন, করিবে যেমন অর্থে আবেশ, যেন দরিদ্রের ধন টাকা পয়সার মোহটা ছাড়া যায় না, ভালোভাবে গুছিয়ে যত্ন করে রাখতে হয়, চিন্তা হয়, বুড়ি রাত্রিবেলা রোজ গোনে। একে 99 চক্কর বলে একটা গল্প আছে, 100টা হবে তো সোনার গিনি কয়েন গুলো। এই অন্যত্র না চলে মন, যেন দরিদ্রের অহীন ধন, এই স্তরকে নিষ্ঠা স্তর বলা হয়, রুচি স্তর বলা হয়। এই মত প্রেম ভক্তি রীতি নীলাসুক, এমনই প্রপত্তি জানাচ্ছেন শ্রীকৃষ্ণের প্রতি। তুমি আমার জীবন আজীবিকা, আমার কেউ নেই কিছু নেই। এই ভাব অন্তরে থাকবে তাহলে বাইরে কিটমিট করলে হবে না, বাইরে এটা প্রকাশ করলেও হবে না। অন্তরে নিষ্ঠা কর, বাহ্যে লোক ব্যবহার, অচিরাতে কৃষ্ণ তোমা করিবেন উদ্ধার। গতকাল আমরা রঘুনাথ দাস গোস্বামী পাদের কথা বলছিলাম, এ তো লীলাসুখ, গোবিন্দের বাণী কর্ণামৃত, কিন্তু সম্যক এর রূপ আজ আমরা দেখতে পাব মহাপ্রভুতে গৌর পার্ষদে, আচার্য পাদের বাণীতে ভাবাদর্শী। মহাপ্রভুকে পাওয়ার জন্য কি বিপুল আকুতি, সেই আকুতিটাকে পরীক্ষা করে দাঁড় করিয়ে দিচ্ছেন মহাপ্রভু। শান্তিপুরে গৃহে যাও রঘুনাথ, না হও বাতুল, ভাবটা বাইরে প্রকাশ করলে হবে না, আমার কেউ নেই কিছু নেই। বাইরে কটুতা কঠোরতা দুঃখতা থাকলে হবে না, অপরাধ হয়ে যাবে। এটা অন্তরের আস্বাদনীয় সম্পত্তি, বাইরে প্রকাশ্য নয়। রাখো প্রেম হৃদয়ে ভরিয়া, বাইরে স্বাভাবিকভাবে চল। সাধারণাদি সাধারণ হয়ে সাধারণের সঙ্গে সাধারণ ভাবে মেশো, সহৃদয় ভাবে। তার আদর্শ মহাপ্রভু এবং আচার্য পাদ। মর্কট বৈরাগ্য কাকে লক্ষ্য করে বলছে? নাগর লোক দেখাইয়া যথা যোগ্য বিষয় গুঞ্জ অনাসক্ত হইয়া, অন্তরে নিষ্ঠা কর পাচ্ছে লোক ব্যবহার, অচিরাতে কৃষ্ণ তোমা করিবে উদ্ধার।
একটু অপেক্ষা করো না, দুবার মহাপ্রভু ফিরিয়ে দিলেন। এখন রঘুনাথ নীলাচলে এসে মহাপ্রভুকে স্বরূপ দামোদরের দ্বারা জিজ্ঞাসা করালেন, আমাকে যে উনি ঘর ছাড়ালেন কেন, এখন আমি কি করব। এর দ্বারা বোঝা যাচ্ছে আমি গৃহত্যাগ করেছি এই অভিমান রঘুনাথ পোষণ করেন না, উনি ছাড়িয়েছেন, উনি এনেছেন কেন, ওনার দর্শনেই তো বৈরাগ্য জেগেছে অন্তরে, সংসারের অসারতার অনুভব হয়েছে। গৌর ভক্তগণকে দর্শন করলেই সংসারের অসারতার অনুভব হয়, আপনা আপনি বৈরাগ্য এসে যায়, যেটা বহু সাধনে হয় না সেটা গৌর ভক্তের দর্শন মাত্রে হয়। দেখুন কত সত্যি। এখন আমি কি করব, মহাপ্রভু বললেন কি করবে এটা তো জানার জন্যই আমি স্বরূপের হাতে তোমায় সঁপে দিয়েছি। অর্থাৎ ভগবান বলতে চাইছেন আমার কাছে থেকে জানা অপেক্ষাও আমার ভক্তের কাছে জানাটা বিশেষ প্রয়োজনীয়, আমি অত পরিষ্কার ভাবে জানাতে পারবো না, আমার ভক্ত আমাকে যেভাবে জানাতে পারে। অতএব ভক্ত ভক্তের কাছে থেকে জানো, তথাপি যদি তুমি আমার কথায় বিশ্বাস করো, আমি ছোট ছোট কয়েকটা কথা বলি, যখন ঘরের বাইরে এসেইছ, আকাশের তলায় এসেইছ, তখন নীলাচল ধাম প্রসাদেরই রাজ্য, চারিদিকে মহাপ্রসাদ ছড়াছড়ি, এ বিষয়ে কিছু বলতেও পারি না, তবে এতটুকু বলি ভালো না খাইবে আর ভালো না পরিবে। আমাদের ঠাকুর কেমন, আমাদের বরাচার গম্ভীরানাথ কেমন, দেখুন এত বড় জমিদারের পুত্র আজন্ম না দিল জীব ভাই রসের স্পর্শন, তাকে কি এই কথা বলতে আছে ভালো না খাইবে, কবে খেয়েছেন উনি ভালো না, ভালো না পরিবে। তাহলে কথাগুলি রঘুনাথের জন্য নয়, উদ্ধবের জন্য নয়, মাতৃসচিবের জন্য। আর অবিচারে সকলকে সম্মান করতে পারবে তো, ছোট বড় নির্বিশেষে অবিচারে সকলকে সম্মান করবে, অথচ কারো কাছ থেকে কখনো সম্মান সেবা সহায়তা প্রত্যাশা করবে না, উপকার করে সেটা মুখে গাইবে না বা প্রত্যুপকার ভাবনা নিয়ে কোনো কাজ করবে না, একেই বলে অমানি মানদ হওয়া। অমানি মানদ হইলে কীর্তনে অধিকার দিবে তুমি, আর অপরাধটাও ক্ষয় হয়ে যাবে ধীরে ধীরে। সকলকে অবিচারে সম্মান করবে। আর একটা সহজ কথা বলি, প্রেম প্রাপ্তির সহজ উপায় সর্বদা হরিনাম করবে, সদা কৃষ্ণ নাম লবে, সংখ্যাত অসংখ্যাত চলতে ফিরতে সর্বভাবে, তাহলে তো সদা হয় না, কীর্তনীয় সদা বলি, সদা বলতে তো সবসময়। আর একটা ব্রজে রাধা
কৃষ্ণ সেবা মানুষে করিবে। মনে মনে রাধা মাধবের সেবা চিন্তন করবে। মহাপ্রভু তো একথা বলতে পারেন না, ভক্ত ভাব অঙ্গীকারকারী যে আমাকে চিন্তা করবে একথা তো বলতে পারেন না। একথা শ্রীকৃষ্ণ বলতে পারেন অর্জুনকে, উদ্ধবকে। কেন বললেন, শ্রীকৃষ্ণ লীলা তো আর ভক্তভাবের লীলা নয়, কিন্তু মহাপ্রভুর লীলা তো ভক্তভাবের লীলা। ওই জন্য উনি সর্বদা কৃষ্ণের দোহাই দিচ্ছেন, কৃষ্ণকে জানাও, কৃষ্ণ কৃপা, কৃষ্ণই সব। ব্রজে রাধা কৃষ্ণ সেবা, এই রাধা ভক্তি, নাম চিন্তন শ্রবণ। রাগানুগা ভক্তির তিনটি অঙ্গ মুখ্য, কৃষ্ণ স্মরণ, সর্বদা চিন্তনের অভ্যাস, এটা অভ্যাস যোগ, শাস্ত্র চিন্তন, গুরু বৈষ্ণবের চিন্তন, ধাম চিন্তন, তারপরে রূপ গুণ লীলা, সবার শেষে সেবা চিন্তন। কিন্তু মহাপ্রভু এখানে সেবার কথা বলছেন, ব্রজে রাধা কৃষ্ণ সেবা, সেবা চিন্তন করবে মনে মনে। আর তুমি তো কাঙাল, বৈরাগী, ত্যাগী, বাইরে কি সেবা করবে, মনে মনে সেবা চিন্তন করবে। মানসে করিবে, এই সম্বন্ধে তুমি যদি বিস্তারিত কিছু জানতে চাও তাহলে সহদেবের কাছে সব কিছু জানবে। আরেকটা কথা, আমি তত নাহি জানি, ইহ যত জানি। পাশেই স্বরূপ দামোদর বসেছিলেন, দেখুন মহাপ্রভু ছোট হয়ে যাচ্ছেন, বললেন আমি কৃষ্ণ কথা জানি না, রামানন্দ রায় জানে, তার কাছে শোনো। মহাপ্রভু রঘুনাথকে বলছেন, আমি অত জানি না যত স্বরূপ দামোদর জানে, তুমি তার কাছে থেকে শেখো। সাধ সাবন তত্ত্ব শিখো ইহা স্থানে। মহাপ্রভু সুখী হন কিসে, আমরা যদি জানি, জানতে আগ্রহী হই, গ্রন্থানুশীলন করি। গুরু মহারাজকেও দেখেছি, উনি গ্রন্থানুশীলন করলে বড় আনন্দ পেতেন, হরিকথা শ্রবণ করলে বড় আনন্দ পেতেন, প্রশ্ন করলে বড় আনন্দ পেতেন। বৃন্দাবনের থেকে গ্রন্থ ছেপে আসত, সকলে টেনে টেনে উপরে তুলত, মহারাজি দেখতেন, হেসে বললেন, ওই গবাই সার, অর্থাৎ খালি কাঁধে বইলে হবে না, এত কষ্ট করে লিখলাম, কাদের জন্য লিখেছি, নিজজনের জন্যই তো আগে, মা যে রন্ধন করেন আগে তো সন্তানের কথাই মনে হয়, পাবে তো সবাই, দাসদাসীও পাবে প্রসাদ, সন্তানের কথাই তো আগে মনে হয়। এত কষ্ট করে গ্রন্থ লিখলাম, এক একটা গ্রন্থ দুবার তিনবার চারবার করে লেখা, তিন চারবার করে প্রুফ দেখা, তারপরে অর্থ ব্যয় তো আছে, সময় ব্যয়, কাদের জন্য। উনি হেসে বললেন, ওই গবাই সার, বইলেও প্রেম, গ্রন্থ স্পর্শ করলেও প্রেম লাভ হয়, বৈষ্ণব গ্রন্থ, বৈষ্ণব শাস্ত্র সংগ্রহ, 64 ভজনাঙ্গের ভিতরে একটি গ্রন্থ কেনাও কিন্তু ভজন, ঘরে গ্রন্থ সাজিয়ে রাখাও ভজন, গ্রন্থের আদর করাও ভজন,
গ্রন্থ দর্শন করতে করতে গ্রন্থের ভিতরে শুয়ে প্রাণ বিসর্জন করা হোক ভজন। কেন বললেন? গ্রন্থ এবং প্রভু অভিন্ন স্বরূপ। সনাতন গোস্বামীপাদী লিখেছেন প্রিয় ভাগবত, যারা ব্রজধামকে স্পর্শ করবে বৃন্দাবনে এলেই প্রেম পাওয়া যাবে, জীবনে পরিবর্তন আসবে। একবারও যদি কেউ ব্রজধামে আসেন, এক রাত্রি একদিন বাস করেন, তার জীবনে একটা পরিবর্তন আসবে, তিনি ভক্তি পাবেন। তেমনি যে গ্রন্থে ব্রজলীলার বর্ণনা আছে সেই গ্রন্থ অধ্যয়ন করুন না করুন, স্পর্শ করলেই প্রেম লাভ হবে। তাহলে মহাপ্রভু বিশেষ সুখী হন। আমরা যদি নিখুঁত ভাবে পদ ঘাট জানি, সাধ্য সাধন তত্ত্ব শিখাইহাস স্থানে শিখতে বলছেন, আমি তত নাহি জানি ইহ যত জানে। মহাপ্রভু ত্যাগ বৈরাগ্য দৈন্য ভালোবাসে। মহাপ্রভুর ভক্তগণের বৈরাগ্য প্রধান, সাজগোজ ভালোবাসেন না, দেহের আদর ভালোবাসেন না, সেজে বুঝে দেহটাকে দেখাই, দেহটাকে পুজো করি, এটা মহাপ্রভু চান না। তো পতিদেবতা এই জিনিস ভালোবাসেন না, দেখে পতিব্রতা সাবধান হয়ে যান, আমার কর্তা ভালোবাসে না, এগুলি আমি করতে পারবো না। বলে কেন? বলে কর্তা রাগ করবেন। মহাপ্রভুর ভক্তগণের বৈরাগ্য প্রধান। বৈরাগ্য বলতে কি? অন্য বিষয়ে কোন আবেশ নেই। যাহা দেখি কৃত হন গৌড় ভগবান, এটা যখন রঘুনাথ বুঝলেন, হরিদাস ঠাকুর বুঝলেন, তখনই উনি সিংহর দ্বারে ভিক্ষা করেন যে মহাপ্রভু ভালোবাসে। মহাপ্রভু নিজে ভিক্ষান্ত গ্রহণ করেন, মহাপ্রভুর ওখানে কোন রসুই বাসুই হয় না। মহাপ্রভু পাচ্ছেন। আর কোন কোন দিন পুরী ভারতী গোসাই পান, গোবিন্দ দাস পান, আর আমাকে কিছু দিচ্ছেন। মহাপ্রভু ভিক্ষান্ডটাকে পছন্দ করছেন, ওই জন্য মহাপ্রভুর পছন্দ বলেই উনি সিংহর দ্বারে গিয়ে দাঁড়ালেন। জগন্নাথ দর্শন মহাপ্রভু ভালোবাসেন, নিজে ঘন্টার পর ঘন্টা মন্দিরে জগন্নাথ দর্শন করেন, তাহলে আমাকেও করতে হবে। এই সমস্ত দিন করেন বৈষ্ণব নাম সংকীর্তন, স্বচ্ছন্দে জগন্নাথ দর্শন বলতে হচ্ছে না রঘুনাথকে। সিংহর দ্বারে দাঁড়িয়ে থাকাটাও মহাপ্রভুর কাছে পছন্দসই হলো না। উনি যে কথাটা বলে দিলেন অমুকের আচার, ওই কথাটা হয়তো আমাদের না বলাই ভালো। তারপরে দক্ষিণ দরজায় সেই জায়গাটা এখনো আছে, মহাপ্রভু দক্ষিণ দ্বারে যেখানে তৈলঙ্গিয়া গাভীর মাঝখানে করেছিলেন, গিয়ে তেলেঙ্গানা দেশের আন্ধ্রপ্রদেশের গাভীর যেখানে সেখানে থাকত, সেই জায়গাটা এখনো আছে। তো সেইখানে থেকে পচা প্রসাদ মহাপ্রসাদ সংগ্রহ। কেন? মহাপ্রভুর সুখ হয়। ভক্ত যা কিছু করছেন, বৈষ্ণব যা কিছু করছেন, লক্ষ্য মহাপ্রভুর সুখ, তবে গিয়ে রাস্তাটা ঠিক থাকবে, তা নাহলে কিন্তু রাস্তা একেবারে যাবে। সিদ্ধির সম্মানের
বিভীষিকায় আমরা করে যাব, শ্রাবণ করলেই কিছু সিদ্ধি এসে যাবে, সম্মান এসে যাবে। সিদ্ধি এবং সম্মান, জনাগ্রহ, একে সরানোর, এর থেকে আলাদা হওয়ার উপায়, লক্ষ্যকে স্থির রাখা। স্বরূপ দামোদর হাত চেপে ধরলেন, প্রভু তোমার যোগ্য নয়। মহাপ্রভু বললেন, কি বলছ, আমার যোগ্য নয়? এত বড় ধনী দুলাল, ও আস্বাদন করছে, আর আমার যোগ্য নয়? আমি তো সন্ন্যাসী। ওই যে সাত কোন প্রসাদে না পাও, খাসা বস্তু খাও সবে, মরে নাহি দাও কেন, এই কথার ভিতরে কি কোন নেশা উক্তি আছে? কখনো নয়। মহাপ্রভু যে এক মুখ আস্বাদন করলেন, রঘুনাথের বৈরাগ্য ভাব প্রেম আস্বাদন করলেন, ওই জন্য বলছেন এত খাসা বস্তু স্বরূপ আগে ধরলেন। গৌরাঙ্গ দয়াল হইয়া রাধা কৃষ্ণ নাম দিয়া গোবর্ধন শিলা দুনিয়া হারে, মহাপ্রভুর বক্ষত্রিত গোবর্ধন শিলা। আগে কিন্তু শালগ্রামেরই আরাধনার প্রচার ছিল, মহাপ্রভু প্রচার করলেন গোবর্ধন শিলার আরাধনা। গিরিধারী, এই শিলা কৃষ্ণের বিগ্রহ, এর সেবা করো তুমি করিয়া আগ্রহ, এই শিলার করো তুমি সাত্বিক সেবন, অচিরাতে পাবে কৃষ্ণ পদে প্রেম ধন। দেখুন এখানে অচিরাত শব্দ আছে, শীঘ্র। গোবর্ধন শিলা গিরিধারী সেবা পুজো করলে অচিরাতে প্রেম পাবে, নাম করলে প্রেম পাবে, ভাগবত শুনলে প্রেম পাবে, ধামে বাস করলে প্রেম পাবে, রাধাকুণ্ডে স্নান করলে প্রেম পাবে, গিরিধারী সেবা করলে প্রেম পাবে। প্রেম পাওয়ার রাস্তা কি একটা? খুব কঠিন। আবার একটা অচিরাত শব্দ রয়েছে, অতি শীঘ্র পাবে। কি দিয়ে সেবা করবে? সেবা করতে গেলে তো টাকা পয়সার দরকার, হাত পাততে হবে। বললেন, না, দুই দিকে দুই পত্র, মধ্যে কমল মঞ্জরি, এই মত অষ্ট রাস্তাটা দেখিয়েছেন, তুলসী দলমাত্রেন জলস্য চুলুকি নবা, খালি জল তুলসী দিয়েছে, জল তুলসীর সেবায় রঘুনাথের যত সুখদয়, ষোড়শ উপচার সেবায় তত সুখ নয়। ভাব সেবা তো, পূজা কালে শিলা হ্যারে ব্রজেন্দ্র নন্দন, গিরিধারীকে কৃষ্ণ রূপে দেখছেন। আজও দেখা যায় প্রতি শিলায় কৃষ্ণ। গিরিরাজ গোবর্ধনে কত শিলা রয়েছে, একটু একটু শিলাও তো আছে কণা কণা, তাহলে কত কৃষ্ণ? প্রতি শিলায় শিলায় কৃষ্ণ, পূজা কালে শিলা হেরে কোটি শালগ্রাম অপেক্ষাও গরীয়সী শিলা। ওই জন্য গৌরীয় বৈষ্ণবের শালগ্রাম অপেক্ষাও গিরিধারী সেবায় আবেশ বেশি। শালগ্রামের ভিতরে তো ইনি বরাহ, ইনি হরগ্রীব, ইনি নৃসিংহ, ইনি বামন, নানা প্রকার আছে, কিন্তু গিরিধারীর মধ্যে নানা প্রকার আছে? সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন মহাপ্রভু বুকে ধরে নয়ন জলে স্নান করান, কথা বলে তিন বৎসর ওইভাবে কণ্ঠে ধারণ করেছেন শিলাকে। আর স্মরণের কালে বলে যখন মহাপ্রভু দীক্ষা মন্ত্র জপ করেন, তখন গুঞ্জামালা করেন, পার্শ্বে গাথা গুঞ্জামালা গোবর্ধন শিলা।
এই গুঞ্জা রাধা গিরিধারি কৃষ্ণ, এই তোমার যুগল সেবা। গুঞ্জামালা দিয়া স্থান দিলা রাধিকা চরণে, আর শিলা দিয়া সমর্পিলা মরে গোবর্ধনে, ব্রজে বাস দিলেন, রাধারানীর চরণ দিলেন, তাহলে মহাপ্রভু যাদেরকে কৃপা করবেন তাদেরকে কি দেবেন? বললেন ব্রজে বাস দেবেন আর রাধারানীর চরণ দুখানা দেবেন। মহাপ্রভু বলেন আমি আর কি দেব, আমি সন্ন্যাসী, আমার কাছে আর কি আছে? ষোল বছর কেটে গেল সুখ সান্নিধ্যে। গতকাল আমরা সাধন করে এসেছি, এইবার দেখুন রাধারানীর ভজন করছেন, এই জায়গা রাধারানীর ভজনের জায়গা। এইখানেই তো কালকের কথা বিশ্রাম হয়েছিল, রাধা পদ ভজন যাহা। কিরকম বিরহ, এই বিরহেরই মুক্তি। সাক্ষাৎ শ্রীকৃষ্ণ সামনে লীলাসুন কৃষ্ণকে দর্শন করে বিরহ প্রকাশ করছে, দর্শনেও বিরহ, অদর্শনেও বিরহ, পেয়েও বিরহ, হারিয়েও বিরহ। গৌরাঙ্গের অগচরে নিজকে ছিড়ে করে বিরহে ব্যাকুল ব্রজে আইলা। এই যে আমাদের সিদ্ধ আবরণের লীলা, গৌরীয় বৈষ্ণব জীবনে গৌর পার্ষদগণের লীলা, এটা বিরহের লীলা। মহাপ্রভুকে ভালোবাসলে কি হয়, সেই ভালোবাসার লীলা। রাধারানীকে ভালোবাসলে কেমন হয় আচরণ, তারই লীলা। এটা কোনো অভ্যাসযোগ নয়, কোনো কৃত্রিমতা নয়, কোনো অভ্যাস করে চুল ছিঁড়ছেন তা নয়, নিজকে ছিঁড়ে করে অভ্যাস। যেখানে সেখানে কিন্তু সরসতা নেই, সেখানে কর্কশতা আছে। বিরহে ব্যাকুল ব্রজে গেলা, দেবত্যাগ করি মনে গেলা গিরি গোবর্ধনে, দুই গোসাই তাহারে দেখিলা, ধরিরূপ সনাতন রাখিলা তার জীবন, দেবত্যাগ করিতে না দিলা। আর এই দেহটাকে কি ত্যাগ করা যায়? এই দেহটা তো সচ্চিদানন্দময় দেহ, এই দেহ কি ত্যাগ হয়? সচ্চিদানন্দময় দেহের ত্যাগ হয় নাকি? দুই গোসাই রাধা পাইয়া রাধা কুণ্ড তটে গিয়া, এই হলো রাধা কুণ্ডে পাশে সূত্রপাত। রাধা কুণ্ডে আসার ভজনের সূত্রপাত এখান থেকে। এর আগে 1515 খ্রিস্টাব্দেই মহাপ্রভু এসেছেন, কিন্তু বাস করেননি। সনাতন গোস্বামী পাদ ধ্রুব গোস্বামী পাদ প্রায়ই আসেন, কিন্তু স্থিরভাবে এখানে বাস আরম্ভ হয়নি। আরম্ভ হল রঘুনাথকে দিয়ে, বাস করি নিয়ম করিলা, ছেড়াগম নিয়ম করে বাস। কিরকম নিয়ম? সেকালের দিনে কি মার্কিন কাপড় পাওয়া যেত? মার্কিন যুক্তরাষ্ট্র সেকালের দিনে আবিষ্কার হয়েছে কি? কোথায় মার্কিন পাবেন? ছেঁড়া কম্বল পরিধান সেকালের দিনে, কাপড় বলতে কি? কাপড় বলতে মোটা মোটা খাদি। তার পাশে ছেঁড়া কম্বল পরিধান, গণফল গোপ্য খান, অন্নাদিক না করে নাহার, তিন সন্ধ্যা স্নান করি স্মরণ কীর্তন করি, রাধা পদ ভজন যাহা। রাধারানীর ভজন করেন, সেই ভজন কি বললেন? তার গ্রন্থাবলী সেই ভজন কি চিন্তন করেন? বলেন গ্রন্থাবলীতে যা লিখে গেছেন তাই চিন্তন করেন। গৌরাঙ্গের পদাম বুঝে রাখে মন ভিঙ্গরাজে,
সব সময় গৌড় লীলা চিন্তন করেন, গম্ভীরা লীলা, নীলাচল লীলা চিন্তন করেন। স্বরূপের সতত ধ্যেয়ায় স্বরূপ গোস্বামী পাদকে সবসময় চিন্তা করেন, সর্বদা চিন্তন। অভিশ্রী রূপসনে রূপ গোস্বামী পাদের সঙ্গে এক হৃদয়, এক প্রাণ। সনাতন গোস্বামী পাদের প্রতি অপার শ্রদ্ধা। শিক্ষাগুরু মানেন, তার আদেশে আনুগত্যে চলেন। ভট্ট যুগ প্রিয় মহাশয় শ্রীরূপের গণ যত তার পদে আশ্রিত, অত্যন্ত বাৎসল্য যার জীবে, জীবে বলতে জীব গোস্বামীতে, সেই আত্মনাদ করি কাঁদি বলে হরি হরি, প্রভুর করুণা কবে হবে? এখনো নাকি করুণা হয়নি, এখনো নাকি উনি করুণা পাননি, কিছু পাননি। বৃন্দাবনেশ্বর হাহা কৃষ্ণ দামোদর কৃপা করি কর আত্মসাত, রাধা কৃষ্ণ বিয়োগে ছাড়িলা সকল ভোগে, সুখ রূপ অন্ন মাত্র সার, ওই পচা মাত্র সার, ছত্রে গিয়ে যথালাভ উদর ভরণ, ছত্রে প্রসাদ। গৌরাঙ্গের অগচরে অন্ন ছাড়ি দিল আগে, ফল গোপ্য করিল আহার, সনাতনের অদর্শনে তাহা ছাড়ি সেই দিনে, কেবল করে জলপান। সনাতন গোস্বামী পাদ চলে গেলেন, উনি মাঠা প্রসাদ তক্র প্রসাদ পর্যন্ত ছেড়ে দিলেন, ভোগ লাগাচ্ছেন, বলে নিয়ে যাও দাস ব্রজবাসীকে, বলে নিয়ে যাও। রূপ গোস্বামী পাদ চলে গেলেন, উনি বললেন আজ থেকে আমি কুণ্ডের জল পান করাও বন্ধ করলাম। শ্রীরূপের অদর্শনে জল ছাড়ি দিল, তবে রাধা কৃষ্ণ বলি রাখে প্রাণ। ইতিহাসে তো এখন পাওয়া যায় না, বর্তমানে অনেক ভক্ত চরিত্র আছে ভাগবত আদিতে পুরাণেতে, কিন্তু এরকম তো পাওয়া যায় না, জলটুকু পর্যন্ত ছেড়ে দিলেন। শ্রীরূপের অদর্শনে না দেখিয়া তার গণে বিরহে ব্যাকুল হইয়া কাঁদে, কৃষ্ণ কথা আলাপনে না শুনিয়া শ্রবণে। কৃষ্ণ কথা নাই, কে রাধারানীর কথা শোনাবে, মহাপ্রভুর কথা শোনাবে, কথার অভাব, সঙ্গের অভাবে কাঁদছেন। কৃষ্ণ কথা আলাপনে না শুনিয়া শ্রবণে, উচ্চেশ্বরে ডাকে আর্তনাদে, হাহা রাধা কৃষ্ণ কথা ভালোলিতা ভাবিসাধা, কৃপা করি দেব দর্শন। হা চৈতন্য মহাপ্রভু, হা স্বরূপ মোর প্রভু, হাহা প্রভু রূপ সনাতন, প্রভু কি এক, কত প্রভুকে ডাকছেন, হাহা প্রভু রূপ সনাতন। কাঁদে গোসাই রাত্রি দিনে পুরি যায় তনু মনে, এই রাধারানীর ভজন। এই মত অবস্থায় গ্রন্থ লিখছেন, আবার যে যা প্রশ্ন করছেন তার উত্তর দিচ্ছেন, কবিরাজ গোসাই পাদকে সবকিছু বলে শোনাচ্ছেন, আবার আমাদের জন্য চিন্তা করছেন। সেই মত অবস্থায় রাধা কুণ্ডের এই রূপ দিয়েছেন, এই জায়গাটাকে খরিদ করেছেন উনি। কয়েকটা দলিলে ভিন্ন 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 ভাবে এই জায়গাগুলো যাদের ছিল তাদের কাছ থেকে উনি কিনেছেন, অর্থ দিয়ে, মূল্য দিয়ে, জীব গোস্বামী পাদের নামে উইল নামা করে দিয়ে দিয়েছেন, ভবিষ্যতে যাতে বাস করতে পারে তার জন্য উনি সমর্পণ করেছেন বৈষ্ণব জগৎকে। রাজপুত্র না, এত বড় জমিদারের ছেলে,
এর মধ্যে এত লোকই লোকের হৃদয় শোনা আবার মহাপ্রভুর আদেশে রূপ সনাতন গোস্বামীপাদের আদেশে গ্রন্থ রচনা করছে, এটা কি করে সম্ভব? বুদ্ধিতে আসে না। পুরী যায় তনু মনে ক্ষণে অঙ্গ ধুলায় ধূসর চক্ষু অঙ্গ অনাহার আপনার দেহভার বিরহে হইল জড়জর রাধা কুণ্ড তটে পড়ে শবনে নিঃশ্বাস ছাড়ি মুখে বাক্য না হয় স্ফুরণ মন্দ মন্দ জিহ্বা নড়ে প্রেম অশ্রু নেত্রে পড়ে মনে কৃষ্ণ করয়ে ভাবন সেই রঘুনাথ দাস পুরাহ মনের আস এই মোর বড় আছে সাপ এ রাধা বল্লভ দাস মনে বড় অভিলা প্রভু মনে বড় বড় সাপ। এই যে বিলাসুক বলছেন শ্রীকৃষ্ণকে আর উনি যা কিছু বলছেন মহাপ্রভুকে ভেদ শুধু একই কথা একই ভাব। তবে গৌরদাসের ভাব আরো সান্দ্র, রাধাদাসীর ভাব আরো গভীর, রাধারানীর প্রতি আরো তন্ময়তা। এই যে বলছে তুমি আমাকে প্রেম দিয়েছ, তুমি আমার গুরু, তুমি আমার বৈভব, তুমি আমার জীবন, তুমি আমার জীবনের উপায়, তুমি আমার দেবতা, হে দেব তোমাকে ছাড়া আমি কিছু জানি না, না পরম। এই যে বাক্য প্রপত্তি এর চরম দৃষ্টান্ত গৌরদাস, নিতাই দাস, রাধা দাসী, রাধা কিন্দরী আমাদের আচার্য বাদুল প্রেমদঞ্চমে কামদঞ্চমে। এখানে তো কৃষ্ণকে বলছেন আর উনি রাধারানীকে বলছেন, রাধারানীর সঙ্গে কথাবার্তা হচ্ছে, কৃষ্ণকে অগ্রাহ্য করছে, কৃষ্ণের দিকে অত দৃষ্টি নেই, মহাপ্রভুকে বলছেন প্রেমদঞ্চমে কামদঞ্চমে বেদনঞ্চমে বৈভবঞ্চমে জীবনঞ্চমে জীবিতঞ্চমে দৈবতঞ্চমে।